হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পনির খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় কি হয়, বাজার থেকে যখন আমরা পনির কিনে আনি বা অনেক সময় দেখা যায় অনেকে বাড়িতেও কিন্তু পনির তৈরি করে থাকে, তো সেক্ষেত্রে যদি বেশি পরিমাণের পনির তৈরি করা হয়ে গেছে বা বাজার থেকে বেশি পরিমাণের কিনে আনা হয়েছে, তখন আমরা সেই পনিরটাকে ফ্রিজে স্টোর করে রাখি। কিন্তু সমস্যাটি কি হয়, একদিনের মধ্যেই দেখা যায় পনিরের মধ্যে হলদেটে দাগ চলে এসছে বা পনির দিয়ে বাজে বিছিয়ে গন্ধ বেরাচ্ছে। ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু এই সমস্যাটি হয়। আরেকটি সমস্যা দেখা যায়, পনিরটা খুব শক্ত হয়ে যায়। তাই বন্ধুরা, ফ্রিজে পনির স্টোর করে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা টিফিন কৌটো। তো আপনারাও এরকম ধরনের খোটর জাতীয় পাত্র নেবেন, ঠিক আছে? এবার কি করব, আমি দেখুন টিফিন কৌটোর মধ্যে অল্প একটু জল ঢেলে দিলাম। জলের ওপর এবার কি করব, পনিরটাকে আমাদের দিয়ে রাখতে হবে, মানে জলের মধ্যে পনিরটাকে আমাদের এইভাবে ডুবিয়ে রাখতে হবে। তাহলে পনিরের মধ্যে কোনো বাজে বিচ্ছিরি গন্ধও বেরোবে না, পনিরের মধ্যে কোনো দাগও বসবে না বা পনির শক্তও হবে না, একদম সফট হয়ে থাকবে। মানে এক কথায় পনির আপনার ফ্রেশ থাকবে। এক সপ্তাহ এই পনির এইভাবে ফ্রিজে স্টোর করে রাখলেও পনির খারাপ হবে না। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই ছোট্ট ট্রিকটি করে দেখবেন, দেখবেন খুব ভালো ফল দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা বেশিরভাগ মানুষেই এইরকম ধরনের ডিটারজেন্ট পাউডার বা সার্পের ইউজ করে থাকি। কিন্তু বন্ধুরা, এই ডিটারজেন্ট পাউডারগুলো নোংরা জামা কাপড়গুলো পরিষ্কার করতে, ভালোভাবে পরিষ্কার করতে সক্ষম হয় না। কারণ এই ডিটারজেন্ট পাউডারগুলো একটু সস্তা থাকে, যার ফলে কি হয়, জামা কাপড়গুলো যখন খুব বেশি নোংরা হয়ে যায় বা কলারের ময়লাগুলোকে পরিষ্কার করতে সক্ষম নয়। তো বন্ধুরা, আপনারা দেখে থাকবেন লিকুইডগুলো যতটা পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, এই ডিটারজেন্ট পাউডারগুলো অতটা শক্তিশালী নয়। তাই জামার কলারের ময়লাগুলো পরিষ্কার করতেও সক্ষম হয় না বা নোংরা জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করতেই পারে না। সেক্ষেত্রে আমাদের অনেকক্ষণ কাপড়গুলোকে এই ডিটারজেন্ট পাউডারের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, অনেক ঘষাঘষি করতে হয়, মানে আমাদের প্রচুর পরিশ্রম লাগে, তবে গিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার হয়। কিন্তু বন্ধুরা, এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি এক প্যাকেট ইনো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা কি করব, ডিটারজেন্ট পাউডারের সাথে ইনো মিশিয়ে দেব। তবে ইনোর রেশিওটা বুঝে শুনেই আমাদের ডিটারজেন্ট পাউডারের সাথে মেশাতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন আগেকার দিনে ঠাকুমারা মারা কি করতো, খাবার সোডা দিয়ে জামা কাপড় পরিষ্কার করতো। ঠিক এখানেও একই পদ্ধতি মানে আমরা অবলম্বন করছি। তো এখানে দেখুন ইনোর রেশিওটা আমি আপনাদের আগে বলে দিই, যদি আধা কিলো ডিটারজেন্ট পাউডার রয়েছে তাহলে তার জন্য এক প্যাকেট পুরো ইনো আপনারা মিশিয়ে দেবেন। আর যদি কম পরিমাণের থাকে, যেমন আমার যেমনটি আমার কাছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 250 পরিমাণের ডিটারজেন্ট পাউডার রয়েছে, তাই আমি হাফ প্যাকেট ইনো মিশিয়ে দিয়েছি। তো ডিটারজেন্ট পাউডারের সাথে এইভাবে যদি ইনো মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই ডিটারজেন্ট পাউডারটা কম খরচে খুব শক্তিশালী হয়ে যাবে, খুব পাওয়ারফুল হয়ে যাবে। তারপর আপনারা এই ডিটারজেন্ট পাউডারের সাহায্যে জামা কাপড় পরিষ্কার করুন, বেশি ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না, অথচ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এতে আপনাদের পরিশ্রমটাও কমবে, খরচাও বেঁচে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা ইউজ অ্যান্ড থ্রো মাস্ক। ইউজ করার পরে আমরা এগুলোকে ফেলেই দিই। তো বন্ধুরা, এই ইউজ অ্যান্ড থ্রো মাস্ক দিয়ে একটা দারুণ ট্রিক শেয়ার করব। তো এখানে দেখুন কি করতে হবে, মাস্কের চারিদিকে যে সেলাই থাকে সেই সেলাইটিকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আর সেই সেলাইটিকে কাঁচি দিয়ে কেটে নিলেই দেখবেন মাস্কের ভেতরে তিনটে পাতলা পাতলা সফট সফট ফ্যাব্রিক থাকবে, আর সেই সফট ফ্যাব্রিকের ইউজ আমরা খুব সহজেই নিতে পারবো। এখানে আমি আপনাদের বলি, দেখবেন ভেতরে যে হোয়াইট কালারের ফ্যাব্রিক থাকবে, সফট ফ্যাব্রিক, এই দুটোর ইউজ আমরা নেব। ওপরে যে ব্লু কালারের ফ্যাব্রিক থাকবে, সেই ব্লু কালারের ফ্যাব্রিকের ইউজ আপনাদের নিতে হবে না। এবার হয়তো আপনারা ভাবছেন যে আমরা কী কাজে ইউজ করতে পারবো। তো দেখুন বন্ধুরা, কতটা সফট। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা আমরা কী কাজে ইউজ নেব। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতে এমন একটা দুটো সদস্য থেকেই থাকে যারা চশমা ইউজ করে থাকে। তো চশমার বক্সের সাথে দেখবেন একটা এরকম ধরনের সফট কাপড় থাকে চশমাটা মোছার জন্য। চশমা নোংরা হলে তখন আমরা এই সফট কাপড়ের সাহায্যে চশমা মুছে ফেলি, কিন্তু অনেক সময় দেখা যায় এই কাপড়টি হারিয়ে যায়, তখন চশমা মোছার জন্য আমরা সফট কাপড় খুঁজে পাই না বা চশমার ঠিকঠাক মতো মোছাও যায় না অন্যান্য কাপড় দিয়ে।
তাই বন্ধুরা, চশমা মোছার জন্য আপনারা মাস্কের এই সফট কাপড়গুলো ইউজ করতে পারেন, খুব সহজেই আপনারা চশমা মুছে নিতে পারবেন। আর এই কাপড়গুলো না নষ্টও হয় না, তাই চশমার বক্সের মধ্যে এভাবে ভরে রাখবেন। তাই আশা করছি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটিও আপনাদের এমার্জেন্সি টাইমে খুব কাজে আসবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের প্লাস্টিকের ঢাকনা আমাদের মোটামুটি প্রত্যেক বাড়িতে তো থেকেই থাকে, তাই বন্ধুরা এই প্লাস্টিকের ঢাকনা দিয়ে একটা দারুণ অর্গানাইজার তৈরি করব, যেটা আপনাদের খুবই কাজে আসবে। তার জন্য কি করতে হবে, এই ঢাকনার যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা খুব শক্ত, তাই আমাদের কি করতে হবে, প্রথমে এই বর্ডারটিকে কেটে দিতে হবে, কেটে আমাদের ফেলে দিতে হবে, যার ফলে কি হবে, এই ঢাকনাটিকে আমরা খুব সহজেই অর্গানাইজার বানিয়ে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, আপনাদের কাছে যদি বড় ধরনের ঢাকনা থাকে তাহলে দু তিনটে অর্গানাইজার বানিয়ে নিতে পারবেন, যেহেতু আমার কাছে ছোট ছিল তাই অর্ধেক টুকরো আকারে কেটে নিয়েছি, দুটো অর্গানাইজার এর থেকে তৈরি হবে। এখানে তারপরে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে সেফটি পিন, আর সেফটি পিনের সাহায্যে দুটো ছিদ্র করে নিলাম। সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে নেওয়ার পরে আমরা কি কাজে ইউজ করব, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের কাছে বিভিন্ন কালারের কানের দুল থাকে, আর্টিফিশিয়াল কানের দুলগুলো আমরা যখন একটা কৌটোর মধ্যে ভরে রাখি তখন দেখবেন একটা কানের দুল আরেকটি কানের দুলের সাথে এইভাবে জড়িয়ে যায়, যার ফলে কি হয়, কানের দুলের যে স্টোনগুলো থাকে বা কাজগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, এই কানের দুলগুলো যদি আপনারা এইভাবে এই ঢাকনার মধ্যে আটকে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা কানের দুলগুলো খুব সুন্দর মতো অর্গানাইজ থাকবে, আর কোনো রকম কোনো জড়িয়ে পেঁচিয়ে যাওয়ার ভয় থাকবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলেলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছেই দেখবেন এরকম ধরনের পুরনো ছেঁড়া ফাটা গেঞ্জি তো থেকেই থাকে, এগুলো আমরা ঘর মোছার কাজে বা এমনি কোনো ডাস্টিংয়ের কাজে ইউজ করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের একটা দারুণ আইডিয়া শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা কি করতে হবে, এই গেঞ্জির তলার অংশটাকে আমরা কি করব, কুচি কুচি মতো ডিজাইন করে নেব, আর এই তলার অংশটাকে না একটা গার্ডারের সাহায্যে এভাবে কুচি কুচি করে ডিজাইন মতো করে একসাথে এইভাবে জড়িয়ে একটা গার্ডার বেঁধে দেব। তাহলে কি হবে, গেঞ্জির যে নিচের অংশটা খোলা থাকে সেই খোলা অংশটা বন্ধ হয়ে যাবে। এবার কি করতে হবে, এই গেঞ্জিটিকে আমাদের সোজা করে নিতে হবে। তো সোজা করে নেওয়ার পরে দেখুন একটা ঝোলার মতো তৈরি হয়ে গেল। চাইলে আপনারা বাজার যাওয়ার সময় খুব সহজে ঝোলা হিসাবে আপনারা ইউজ করতে পারেন, যেহেতু গেঞ্জির যে হাতলটা থাকে সেই হাতটা এক ডান্ডির মতো কাজ করবে। তাছাড়া আপনারা বাড়িতে আলু পেঁয়াজ রাখার কাজেও ইউজ নিতে পারেন। অনেক সময় দেখা যায় বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত হয়ে থাকে, আলু পেঁয়াজ কেটে দেয়, তো সেক্ষেত্রে বন্ধুরা এই গেঞ্জির মধ্যে যদি আপনারা আলু পেঁয়াজ রাখতে পারেন তাহলে দেখবেন ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আলু পেঁয়াজ রাখার জায়গাও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, যে কোনো জায়গায় আমরা ঝুলিয়ে রেখে দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা যেই জিনিসটি আমরা ফেলে দিতাম বা বাতিল করে দিতাম সেই জিনিসটিকে আমরা কত সহজে কত ভালো মতো কাজে লাগিয়ে নিতে পারছি। তাই আশা করছি বন্ধুরা আজকের সব টিপসগুলো আপনাদের খুব কাজে আসবে। কাজে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।